নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে পুঁটি মাছ কাটা ও আচার আচার পুঁটি মাছের রেসিপি নিয়ে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা মশলা বাটা শিল উল্টো করে পেতে নিয়েছি। এবার এক একটা করে মাছ নিয়ে আমি ঘষে নিচ্ছি। বটিতে পুঁটি মাছের পেটটা, কানকো আর লেজাটা আমি কেটে নিয়েছিলাম আগেই। দেখুন, শুধুমাত্র একটু ঘষা দিলেই কত সহজে পুঁটি মাছ পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি সবগুলো পুঁটি মাছ একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। পুঁটি মাছ আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আন্দাজ মতো নুন হলুদ। মাছগুলোতে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল খুব ভালোভাবে গরম হলে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি দুটো সাইডই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা আমার হয়ে গেছে, তাই মাছগুলো আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে কম। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। সামান্য করে জল দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো। টমেটোটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না গলে যাচ্ছে ভালো মতো। অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। তবে একসঙ্গে আমি বেশি জল দেব না, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। মিনিট পাঁচেক ফুটতে দেব। দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আপনারা যদি আরো ঝাল পছন্দ করেন তো সেক্ষেত্রে আরো ঝাল দিতে পারেন। এখনো একটু ঝোল রয়েছে, আমি এই ঝোলটা শুকিয়ে নেব। এই আচার আচার পুঁটি মাছ বা পুঁটি মাছের ঝাল আপনারা কিন্তু কাঁচা টমেটো দিয়েও করতে পারেন। পুঁটি মাছের এই রকম রেসিপি গরম গরম ভাতের সাথে আহা দুর্দান্ত লাগে, কি বলুন। তৈরি হয়ে গেল আচার আচার পুঁটি মাছের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।